এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি আসবেন তিনি হলেন প্রাণেশ। প্রাণেশটা বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক গুরুজি অমর পালের কাছে নাড়া বেঁধে তিনটি দশক গানের তালিম নিয়েছেন। অমর পরম্পরার প্রাণপুরুষ প্রাণেশ আজও সর্বোচ্চ সমাদৃত। প্রাণেশদার জন্য হাততালি একটুখানি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, হাততালি হয়ে যাক। এবং প্রাণেশদাকে অনুরোধ করব, আমাদের মধ্যে বড় প্রাণের অভাব, এখনকার মানুষের মধ্যে বড় প্রাণের অভাব, অত বড় ভালোবাসার অভাব, অনেক কিছুরই অভাব। তাই প্রাণেশদা, আপনার প্রাণের ছোঁয়া গান দিয়ে আমাদের সকলের মধ্যে আবার একটু যদি প্রাণ সঞ্চার করে দেন, আমাদের সকলের জন্য বিশাল উপকার হবে এবং আমরা উপকৃত থাকব। ধন্যবাদ। শুনছিলাম বসে, এত ভালো ভালো গান শুনছিলাম। তো প্রথমে আমি উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাই। ধন্যবাদ ডক্টর দেবব্রত সেন এবং বলাকা সেনকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জানাই। এই কারণে একটা এত সুন্দর লোকসঙ্গীতের অনুষ্ঠান, আজকাল কিন্তু এরকম লোকসঙ্গীতের অনুষ্ঠান করার জন্য কেউ আসে না। লোকগান তো সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের গান, শ্রমজীবী মানুষের গান, তাকে এভাবে সামনে নিয়ে আসার জন্য ওনাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো ভালো গান শুনছিলাম, শুনে কি গাইব বুঝতে পারছিলাম না। তো আমার শ্রদ্ধেয় গুরুজি শ্রী অমর পাল বলতেন যে, প্রাণেশ তুমি শচীন দেব বর্মনের গান গেও। তো আজকে শচীন দেব বর্মনের গান হয়নি এখনো, আমি একটা শচীন দেব বর্মনের গান করব। আর এই গান হয়তো আপনাদের খুব শারীরিকভাবে হয়তো আপনারা দোলন আপনাদের মধ্যে আসবে না, কিন্তু এ গান অন্তরে টাচ করলেই আমি আমার গানের পূর্ণতা পাবো আমি মনে করব। জানি না কতটুকু উপস্থাপনা করতে পারবো। বিখ্যাত শিল্পীরা সবাই রয়েছেন এখানে, সবাই খুব ভালো গাইছেন এবং গাইবেনও সামনে। ঋষি আমাকে ডেকেছে, তো তারপর শুভাশিস, শিবাশিস দণ্ড ওরা আমার অত্যন্ত কাছের বন্ধু, সবার ডাকে চলে এসছে। আর দেবব্রতবাবুকে কাছে থেকে দেখতে পাবো সেটা তো একটা বিরাট ব্যাপার আমার কাছে, বলাকা দিয়েছেন, ধন্যবাদ। মীরা দেববর্মনের লেখা এই গান। যাসরে মাটি গাং ভাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যা কে যা। পাইলাম না
ভাই আমার কইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কতই আশা লইয়া ছিলাম রে কতই আশা লইয়া ভাই নাই আইল গেল গেল রথের মেলা চইলা তোরা